parts. Don't tear it. More carrots. Where's Garrett? एंड वेलकम बैक टू माई चैनल। केमन आछो तुम्हारा सबाई? आशा करछि भीषण भालो आछो आर सकले सुस्थ आछो। तो आजकेर भिडियोते आमी तोमादेर साथे एकटा दारुण रेसिपि शेयर करब, सेटा हलो मैंगो पुडिंग। अवश्य ये मैंगो पुडिंग आगे कखनो बनाइनी, आज के फर्स्ट टाइम बनाबो। इवेन आमी पुडिंग ही कोनो दिन बनाइनी, बाड़ीते ट्राई करिनी। तो मैंगो पुडिंग आज के ट्राई करब, चेष्टा करब बाड़ीते बनानोर। जानी ना आमी ठीकठाकभावे बनाते पारबो कि ना, तबे चेष्टा तो करबई। যা যা করছি, কীভাবে বানাচ্ছি পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে স্টার্ট করি, তোমরাও দেখো যে কীভাবে আমি এই ম্যাঙ্গো পুডিংটা বানাচ্ছি কিনা। আদৌ ম্যাঙ্গো পুডিংটা হবে কি না সেটাও আমি জানি না, তবে চেষ্টা আমি করবই। তোমরাও সাথে থাকো। আর তো যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। নিচে দেখো রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে প্রেস করে পাশের বেল আইকনে ক্লিক করে কিন্তু অবশ্যই অল করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো তাহলে ম্যাঙ্গো পুডিং বানাই। তো ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য সব ফার্স্টে আমি এখানে দেখাচ্ছি, এই দেখো চিনি নিয়েছি হাফ কাপ, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ, আর এটা হচ্ছে দুধ, দুধ নিয়েছি হাফ কাপের একটু বেশি, এক কাপ মতোই প্রায়। আর আমার লাগবে দুটো আম, এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। তো আমটা কেটে নিয়েছি আমি দুটো আম, এবার আমি এই মিক্সি জারে দিয়ে দেবো। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেবো, আর দেবো সামান্য একটু নুন, হাফ টিস্পুনেরও কম, একদম সামান্য একটু নিয়ে দেবো নুন। ভালোভাবে এটা পেস্ট করে নিতে হবে। তো এই দেখো আমি এটাকে চিনি আর একটু নুন দিয়ে আম দুটোকে পেস্ট করে নিয়েছি। এই যে এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো, এই দেখো। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো, দিয়ে এটাকে আরও একবার কিন্তু পেস্ট করে নেবো ভালোভাবে মিক্সিতে। তো এই দেখো আরও একবার আমি দুধটা দেওয়ার পরে মিক্সড করে নিয়েছি। এই যে আর এবার আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এইটার মধ্যে পুরো মিক্সচারটা ঢেলে দেবো। তো এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেম করে একটু সামান্য ফুটিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেম রেখে এটাকে একটু এইভাবে মিক্স করতে থাকতে হবে, নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়, আর একটু
আলতো ভাবে এইভাবে নাড়তে থাকতে হবে। এটা কিন্তু একদম ফুটে গেছে, তিন চার মিনিট মতো হলো, তিন চার মিনিটের মধ্যে কিন্তু এটা ফুটে গেছে। তো এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দেবো, একদম লো ফ্লেম করে দেবো, একদম লো ফ্লেম করে দিয়েছি। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারের সাথে দুধ দিয়ে আমি এটাকে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। আর দুধের মিক্সচারটা লো ফ্লেম করে ওটার সাথে খুব আস্তে আস্তে কিন্তু মিক্সড করে নেবো। লো ফ্লেম করা আছে, তো আমি এটা একটু একটু করে দিতে থাকবো আর মিক্সড করতে থাকবো। এবার এটাকে ভালোভাবে লো ফ্লেমই থাকবে, খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব যাতে এটা ঠিক হয়ে যায় একদম। এই দেখো আমি এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি, একটা একটুখানি দিয়ে দেবো, লেমন জুস একটু সামান্য দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার মিক্সড করে নেব। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম, এটাকে লেবু রসটার সাথে ভালোভাবে মিক্সড করে একটা কাচের বলে এটাকে ঢেলে দেবো। এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিংটা, এবার আমি এই বোলে ঢেলে নিয়েছি। আর এটাকে এখন আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেব। ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখলে কিন্তু একদম রেডি হয়ে যাবে ম্যাঙ্গো পুডিং। আই হোপ তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগলো, ম্যাঙ্গো পুডিং তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আর তো কয়েকটা দিনই আম আছে, তারপর তো আবার আমের সিজন শেষ, তো তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করো, দেখবে ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর তোমরা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেখো দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে আমায় ফলো করতে পারো। আর আমি লাইভে এই কদিন আসতে পারিনি, আমার শরীর একদমই ভালো ছিল না, আমি খুব তাড়াতাড়ি লাইভ আসবো, ফেসবুকেও লাইভে আসবো, তো তার জন্য অবশ্যই কিন্তু ফেসবুক আমাকে ফলো করে রেখো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।